হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তুমি সবাই অনেক ভালো আছো। আর আমি কিন্তু একদমই ভালো নেই। আমার চোখ মুখের অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার শরীরটা ভীষণ খারাপ। এখনো পর্যন্ত কোনো কাজই করে উঠতে পারিনি। তোমাদের দাদাভাই বেরিয়েছিল, আবার ফিরলো, আবার বেরিয়ে গেল, আর আমি যেমন তেমনভাবেই রয়েছি। আজ ওকে ব্রেকফাস্টও বানিয়ে দিতে পারিনি, মানে ওই বললো যে থাকার বানাতে হবে না। তো দুটো চা মুড়ি খেয়ে বেরোলো। তো চলো আজকে দিনটা শুরু করলাম, পুরো ভিডিওটা দেখতে থাকো। টিকাটা হয়ে গেছে কালকে, এটা তোমাদের দাদাভাই কিনে এনেছিল মার্কেট থেকে। কিসের জন্য বলো তো? ওই করবে বলে, বেসন দিয়ে ভাজবে বলে। তিনটে ভেজেছিলাম, এত পরিমাণে ঝাল সে কি বলবো, খেতেই পারিনি। আর এই দেখো কালকে মার্কেট থেকে এই তিনটে পিঙ্ক কালারের যে তিনটে কৌটো, এই তিনটে কৌটো কিনা হয়েছে। ওটাতে আটা রেখেছি, এটাতে ময়দা রেখেছি, আর এটাতে মুড়ি রেখেছি। ওপরে ওটাতে আছে সয়াবিন, আর ওটাতে ওই টুকিটাকি জিনিস রয়েছে যেগুলো আর কৌটো নেই, সেই জন্য ওখানে ভরে রেখেছি। আর বাকিগুলো এই যে নিচে ভরে এখানে রেখেছি, যেগুলো মানে ডেলি ইউজ প্রায় লাগে সেইগুলো। ও এগুলোও ডেলি ইউজ লাগে, কিন্তু এগুলো বড়ো বলে ওপরে রেখেছি, আর ছোটোগুলো এই নিচে ভরে রেখেছি। তারপরে তো আর ভিডিওটা অনেক করিনি, কারণ শরীরটা একদমই ভালো লাগছিল না সেই জন্য। তো এখন তোমাদের দাদাভাই চলে এসেছে, এটা হচ্ছে সন্ধেবেলা, আর ওই জলের ঢাকনাটা ফেটে গিয়েছিল সেই জন্য ওটাকে বসে বসে জুড়ছে, কিন্তু এত চেষ্টা করার পরেও জুড়তে পারেনি। যাই হোক, দেখো রাতের খাবার বানাতে চলে এসেছি। আজ রাতে হবে আলুরদম আর লুচি, কারণ আজ যেহেতু সোমবার, আর আমরা ভেবেছি কি যে এবার থেকে সোমবার দিনটা প্রত্যেক দিনই নিরামিষ করব, কারণ সপ্তাহে একটা বার তো নিরামিষ করাটা উচিত। তো সেই কারণে আমরা সোমবারটাকেই বেছে নিয়েছি আর কি। তো সেই জন্য আজকে সকালে যেহেতু নিরামিষ করেছিলাম, তাই তোমাদের দাদাভাই বললো কি আমায় যে চলো আজ না হয় আলুরদম লুচি করো, খুব খেতে মন করছে। আর যেহেতু দুজনারই ঠান্ডা লেগেছে, দুজনারই শরীরটা ভালো নেই, সেই জন্য ঝালঝাল একটু আলুরদম আর লুচি করছি। আর তোমাদের দাদাভাই জানো তো আজকে আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে, আলুরদমের আলু যা যা লাগে আর কি বাকি সবটাই ও আমাকে কেটে জোগাড় করে দিয়েছে। আর ও যখন সবজিগুলো কাটছিল, তখন আমি ওখানে বসে বসে ময়দাটা মাখিয়ে নিয়েছিলাম, আর এখানে আমি করতে গিয়েছিলাম এক জিনিস আর হয়ে গেছে আর এক, জানো তো সেজন্যই আমি নিজে মনে মনে হাসছিলাম। তো যাই হোক, পরে একবার ট্রাই করব না হয়। সত্যি বলবো, শরীর একদম চলছে না, মন করছে না যে রান্না করি। এখন খুব মায়ের কথা মনে পড়ছে, যদি মা থাকতো তাহলে হয়তো রান্না করতেই হতো না। কিন্তু দেখো আমি তো আর একা নয় যে আমি রান্না করব না, আমি খাবো না, তোমাদের দাদাভাইও আছে। এবার কি বলতো, আমি একা থাকলে না হয় মুড়ি খেয়ে চালিয়ে দিতাম, কিন্তু তোমাদের দাদাভাই জানো তো মুড়ি খেতে পারে না একদম। সকালবেলা যেহেতু নিরামিষ করেছিলাম, আর ও নিরামিষ খাওয়ার একদমই খেতে পারে না, কিন্তু বাধ্য হয়ে আর কি খাবে সোমবার দিনটা। তো সেই কারণেই ওর কথা ভেবে আরও আলুর তরকারি আর লুচিটা করলাম। তো আলুর দমটা প্রায় হয়েই এসেছে, এবার ওটাকে ঢেলে নেবো, ঢেলে নেওয়ার পর লুচিটা চাপিয়ে দেবো, তো খেয়ে নেবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আমার শুধু মন করছে আমি কখন যাব বিছানায় ঘুমাতে, শরীরটা এতটা খারাপ লাগছে সে কি বলবো। এরকমভাবে শরীর খারাপ আমার জানো বহুদিন হয়নি। তবে শরীরটা খারাপ হওয়ার পর ওর যে কেয়ারটা পাচ্ছি এটাও বেশ ভালো লাগছে। শরীর খারাপ না হলে এতটা কেয়ার তো পেতাম না, ঠিক যেমন মা বাবা যেভাবে মানে একজন সন্তানের শরীর খারাপ হলে কেয়ার করে, ঠিক সেই রূপটাই আমি ওর দেখতে পাচ্ছি। একা থাকি যাতে বোরিং না হয়ে যাই, তার জন্য মাঝে মাঝে ভাইয়ের রূপটা ওর মধ্যে দেখতে পাই। মানে আমি আর ভাই যেভাবে ঝগড়া ঝামেলা অশান্তি করতাম টুকিটাকি ছোটোখাটো জিনিস নিয়ে, সেরকম ঝামেলা আমাদের দুজনের মধ্যেও লেগে যায়। আমি জানি ও ইচ্ছে করে ঝামেলা করে, ইচ্ছে করে আমাকে রাগায়, তো বেশ ভালো লাগে। আর একজন স্বামী তো এমনই হওয়া উচিত না, তার মধ্যে সব দিকটাই থাকা উচিত। একজন মেয়ের তো এরকমই স্বামী পছন্দ যার মধ্যে বাবা মা ভাই বোন সবার রূপটা থাকবে। আর জানো যখন ডিউটি যাচ্ছে না, তখনও কিন্তু আমার ফোন করে করে খোঁজ নিচ্ছে, আমার এত ভালো লাগছে সেগুলো দেখে কি বলবো। তো যাই হোক, এতটা সময় তো কখনোই কাটাইনি ওর সঙ্গে, এখন ওর সঙ্গে সময় কাটাচ্ছি, ওকে আবারও নতুন করে চিনছি, খুব ভালো লাগছে। তো চলো তাড়াতাড়ি করে ডিনারটা বানিয়ে ফেলি, তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো ভিডিওটা আজ এই অবধি রাখলাম, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।